चाह करो हम चाय चीनी दिए छो हाँ सर्वनाश ताहोले तो चाय डबल मिस्टी हो जाए क्यों क्यों तुम्हार हाथेर छोआय एमनीते सबकिछु मिस्टी हो जाए तार उपर आबार चीनी तुम्हार दुष्टुमी भरा कथा आर गेल ना তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে এসো আমি নয়ন আর রাকিকে রেডি করে নাস্তার টেবিলে আসব জয় হুকুম মহারানী সোনামণিরা গুড মর্নিং মম গুড মর্নিং নয় বলো শুভ সকাল ওকে গাইস লেটস গো টু ডাইনিং টেবিল ড্যাডি ইজ ওয়েটিং ওকে মম পেটে কোক খায় না ছোট সাহেব খালি পেটে হলে কোক আমাকে খেতেই হবে বুয়া দিনে কোক খাবো রাতে কোক খাবো আমার যখন ইচ্ছে তখনই কোক খাবো যখনই তোমাকে দেখি তখনই দেখি তোমার হাতে কোক আচ্ছা কোকের মধ্যে কি আছে বলো তো কি আছে জানি না কিন্তু কোক পৃথিবীর সবচেয়ে মজার জিনিস নয়ন শুধু কোক খেলে হবে আগে নাস্তা তারপর কোক ওকে ওকে মাম আখি আজ কিন্তু ক্লাস শেষে কোনো খেলাধুলা নয় সোজা বাসায় চলে আসবে কেন আমরা কি বাইরে বেড়াতে যাব না বিকালে বাসায় পার্টি কিসের পার্টি মা আহ ভুলে গেছিস বুঝি আজ আমাদের নয়নের হ্যাপি বার্থডে ছোট আনন্দ ছোট ছোট খুশি এমন জীবনটা বড় ভালোবাসি ছোট ছোট আনন্দ ছোট ছোট খুশি এমন জীবনটা বড় ভালোবাসি ঈশ্বর জানে খুশির আনন্দে শূন্য প্রাণ খুলে হাসি শূন্য প্রাণ খুলে হাসি গল্পে উচ্ছলতায় কেটে যাবে সারাদিন ভর স্বপ্নে স্বপ্নে চঞ্চলতায় যতদিন বাঁচব ততদিন থাকব ও সুখে দুঃখে পাশাপাশি শূন্য প্রাণ খুলে হাসি হৃদয়ের গান কিছু ফিরে চাই
স্মৃতির মাঝে ভাসি এসো না প্রাণ খুলে হাসি ছোট ছোট আনন্দ ছোট ছোট খুশি এমন জীবনটা বড় ভালোবাসি ছোট ছোট আনন্দ ছোট ছোট খুশি এমন জীবনটা বড় ভালোবাসি সেই সুর ছন্দে খুশির আনন্দে এসো না প্রাণ খুলে হাসি এসো না প্রাণ খুলে হাসি ছোট ছোট আনন্দ ছোট ছোট খুশি এমন জীবনটা বড় ভালোবাসি ছোট ছোট আনন্দ ছোট ছোট খুশি এমন জীবনটা বড় ভালোবাসি ওনার এই অসুখটা কতদিন থেকে? আমি কিচ্ছু জানি না ডাক্তার, আর জানতেও চাই না। আমার স্ত্রীকে আপনি সুস্থ করে দিন প্লিজ। সম্ভব নয় আপনার সাহেব, আই এম সরি টু সে, আপনার স্ত্রীর ব্রেন টিউমার। না না ডাক্তার সাহেব, আমার মনে হয় আপনারা কোথাও ভুল করছেন। না আফতাব সাহেব, আমরা ভুল করিনি, প্রতিটা টেস্ট কনফার্ম করে আপনাকে বলছি। তার টিউমারটা ম্যালিগন্যান্ট, ফাইনাল স্টেজে। যে স্টেজেই থাক, ওকে আপনি সুস্থ করে দিন, যত টাকা লাগে আমি দেব। পৃথিবীর যে প্রান্তে ওকে নিয়ে যেতে বলবেন আমি নিয়ে যাব, কিন্তু ওকে সুস্থ করে দিন প্লিজ ডাক্তার, প্লিজ আই বেগ ইউ। সরি মিস্টার আফতাব, আমাদের চেষ্টায় এই দুই দিন উনি বেঁচেছিলেন, কিন্তু আর কতক্ষণ উনি বাঁচবেন তা আমরা জানি না। জি, সন্ধ্যা হয়ে গেছে, ওদের বাসায় নিয়ে যাও। আচ্ছা। না মা, তোমাকে ছেড়ে আমরা কোথাও যাব না। তোরা আমার কথা শুনবি না? শুনবো মা, শুনবো, চল নয়ন। নয়ন, আখি, যা বাসায় যা, দুজনে মিলে মিশে থাকি। আচ্ছা। ডাক্তার কি বলল? বলেছে দুদিন রেস্ট নিলেই তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। পৃথিবীতে কিছু কিছু মানুষ জন্মায় যারা এক জীবনে কোনোদিন মিথ্যে বলতে পারে না, তেমন মানুষদের মধ্যে আমার দেখা সেরা মানুষটি তুমি। আমি তোমার মুখ দেখেই বুঝতে পেরেছি ডাক্তার কি বলেছে। আমি জানি আমি আর বাঁচব না। হ্যাঁ
প্রতিজ্ঞা করেছিলাম সারা জীবন তোমার সাথে সংসার করব, তোমার সুখ দুঃখের সাথী হব, কিন্তু কিন্তু সেই প্রতিজ্ঞা আমি রাখতে পারলাম না। আমাকে তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। কাঁদবে না, খবরদার তুমি কাঁদবে না, কাঁদবে না। কান্না তোমাকে মানায় না, তোমার চোখে পানি দেখলে আমি মরেও শান্তি পাবো না। আল্লাহর কাছে হাজার শুকর যে আমি এই জীবনে তোমার স্ত্রী হবার সুযোগ পেয়েছি। আমার কোনো চাওয়া তুমি অপূর্ণ রাখোনি, যদি আর একটা জিনিস চাই আমাকে দেবে। বলো বলো রোকেয়া, তুমি কি চাও বলো। আমাকে আমাকে শক্ত করে একটু জড়িয়ে ধরো। রোকেয়া, ছোট ছোট আনন্দ, ছোট ছোট খুশি, কেমন জীবন তো বড় ভালোবাসি। খেয়ে থাকলে ওরা বাঁচবো না, আপনি একটা কিছু করেন। পাখি নয়ন এসো খাবে। বাবা, মাকে ছেড়ে খেতে ইচ্ছে করছে না, মা নিজের হাতে ভাত মেখে আমাদের খাইয়ে দিত, ঘুম পাড়লে গান গিয়ে আমাদের ঘুম পাড়িয়ে দিত। মায়ের কথা খুব মনে পড়ছে বাবা। দামা খাও বাবা। স্যার সরি, স্যার আই এম এক্সট্রিমলি সরি। আমার বোন আজ দেশের বাড়ি গিয়েছে তো, তাই ওকে দেখাশোনা করার মতো কেউ নেই। ছেলেকে তাই অফিসে নিয়ে আসতে বাধ্য হয়েছি। কাল থেকে ওকে আর অফিসে আনবো না স্যার। ওকে খাওয়ানো শেষ করে আপনি একটু আমার রুমে আসুন। ইয়েস স্যার। মে আই কাম ইন স্যার? আসুন স্যার। আই এম এক্সট্রিমলি সরি স্যার। না না, সরি বলার কিছু নেই। একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে ডিসকাস করার জন্য আপনাকে ডেকেছি। আমিও আমার বাচ্চাদের নিয়ে ঠিক একই ধরনের সমস্যায় পড়েছি। ওরা ওদের মাকে ছাড়া কোনো কিছু খেতে চাচ্ছে না। ওদের নিয়ে যে কি করি স্যার, ওদের জন্য আমার বড় কষ্ট হয় স্যার। এত ছোট দুটো বাচ্চা ছেলে মেয়ে মায়ের আদর যত্ন ছাড়া কি করে বাঁচবে স্যার? একটা কাজ করলে কেমন হয় স্যার, ওদেরকে হোস্টেলে দিয়ে দিন। হোস্টেলে? না না, বাড়িতে আমি থাকার পরও ওদের কান্না থামছে না, আমি ওদের হোস্টেলে কি করে দেব? তাহলে কি করবেন? আমি যদি আপনার কাছে একটা হেল্প চাই দেবেন? আপনি কয়েকদিন অফিসের কাজ না করে
আমার বাড়িতে আমার ছেলে মেয়েদের কাছে থাকবেন, আপনার নিজেরও সন্তান আছে, সেই সন্তানের আদর যদি কয়েকটা দিন আমার ছেলে মেয়েদের দিতেন তাহলে হয়তো ওরা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠত। কিন্তু স্যার, আমার স্বামী মারা গেছে, ঘরে আমার একটিমাত্র ছোট ছেলে। ওর জন্য তো আপনার বোন আছেই, তাছাড়া আমি তার সারা জীবনের জন্য বলছি না, কয়েকটা দিনের জন্য কি আপনি ওদের টেক কেয়ার করতে পারবেন না? তার জন্য আমি যে কোনো অঙ্কে টাকা দিতে রাজি আছি। স্নেহের দাম টাকায় হয় না স্যার। প্লিজ রবি। স্যার, আপনার অনুরোধের প্রয়োজন নেই, আমি যাব আপনার বাড়িতে, আপনার সন্তানদের কেয়ারটেকার হয়ে কিছুদিন সেখানে থাকবো। থ্যাংক ইউ রবি, থ্যাংক ইউ। পাখি নয়ন, এসো। পাখি নয়ন, ইনি তোমাদের টিচার। ওয়ালাইকুম সালাম বুয়া। আজ থেকে উনি এখানে থাকবেন। আর হ্যাঁ, ওই আখি আর নয়নের পাশের রুমটা ওনার জন্য ঠিক করে দিই। আচ্ছা, সুটকেসটা নিয়ে যাও, চলো চলো। আখি, নয়ন, তোমরা পড়ছো না? কিভাবে পড়বো বলুন, পড়তে বসলে মনে হয় মা আমাদের পাশে বসে আছে। তাহলে মনে করো আমি তোমাদের মায়ের মতো, মা হয়ে তোমাদের পাশেই বসে আছি। আমাদের মা? হ্যাঁ। খবরদার, আমাদের মায়ের সঙ্গে আপনাকে মেলাবেন না। আমার ভুল হয়ে গেছে সোনামণিরা, শোনো, অনেক রাত হয়েছে, আর পড়াশোনা নয়, এবার খাওয়া দাওয়া করে ঘুমোবে। কি হলো, এসো। হ্যাঁ বলছি। স্যার কোথায়? বেরিয়ে গেছেন। ও আচ্ছা, তা আপনি কেমন আছেন? ভালোই। হ্যাঁ, ভালো তো থাকারই কথা, অফিসে সবাই তাই বলছে। কি বলছে? স্যারের ছেলে মেয়ের দায়িত্ব নিয়েছেন, আবার কেউ কেউ বলছে স্যারের স্ত্রীর দায়িত্ব নাকি। সব ইতর ছোট লোক। কিরে বাদল, রুবি আপা তো অফিসে আসা ছেড়েই দিয়েছে। ছাড়বে না, এখন তো স্যারের বাসায় পার্মানেন্ট চাকরি পেয়েছে, বাসাতেই থাকে। আরে বাসাতেই তো থাকবে গর্ধ, আগে ছিল স্যারের পিএস, আর এখন হচ্ছে স্যারের রক্ষিতা। বেতনের সাথে থাকা খাওয়া মার্কেটিং সব ফ্রি। কোথায় যাচ্ছ রবি? আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু কেন? অফিসের সবাই আমাকে আর আপনাকে নিয়ে কানাঘোষা করছে, বাসায় ফোন করে আজেবাজে মন্তব্য করছে, ধমক দিয়ে কতজনের মুখ আমি বন্ধ করব? আপনার উপকার করতে গিয়ে আমি আমার মা ইজ্জত নিলাম করতে পারবো না। প্লিজ সরে দাঁড়ান। প্লিজ রুবি,
একটা বার আখি আর নয়নের কথা ভাবো। তুমি আসার পর ওরা অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে, কিন্তু তুমি যদি চলে যাও তাহলে ওদের কি হবে? তুমি ছাড়া ওদের আদর দিয়ে সোহাগ দিয়ে কে খাওয়া দাওয়া করাবে? কে ওদের টেক কেয়ার করবে? না না, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না, তুমি এখানেই থাকবে। কিন্তু কি পরিচয়ে থাকবো? শিক্ষকের পরিচয়ে থাকার আর সুযোগ নেই। মানুষের আত্মসম্মানবোধ নষ্ট হলে কোটি টাকা দিয়ে সেই সম্মান আর কিনে নেওয়া যায় না। রক্ষিতার পরিচয় গায়ে মেখে আমি আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। ভিকির ভবিষ্যতের দায়িত্ব যদি আমি নেই? আপনি? আপনি কেন নেবেন? আপনি ভিকির কে? আমার সাথে আপনার কিসের সম্পর্ক? আমার সন্তানদের জন্য তোমার সাথে আমি নতুন সম্পর্ক স্থাপন করতে চাই। তোমাকে আমি বিয়ে করতে চাই। বিয়ে? না না, তা কি করে সম্ভব? অসম্ভব হবে কেন? তোমার স্বামী তো বেঁচে নেই। তোমাকে আমি বিয়ে করলে ভিকি পাবে বাবার স্নেহ, আর আমার আমার সন্তানরা পাবে মায়ের আদর। প্লিজ প্লিজ রবি। চলো। আমি ধরেছি। আখি, নয়ন, নয়ন, আখি, এই একটা কথা শুনলে তোমরা ভীষণ খুশি হবে। এদিকে এসো, আজ থেকে উনি হচ্ছেন তোমাদের মা। মা? হ্যাঁ। না না, উনি আমাদের মা হবেন কেন? আমাদের মা তো মরে গেছে। কিন্তু আজ থেকে উনি তোমাদের নতুন মা, ওনাকে মা বলে ডাকবে। অসম্ভব, অন্য কাউকে আমরা মা বলে ডাকতে পারবো না। তোমরা কেঁদো না, আমি তোমাদের। আখি, নয়ন, উনি তোমাদের মায়ের আদর দিয়ে বুকে টেনে নিতে চাইছে, আর তোমরা? চাই না, চাই না কারো কোন আদর। মা যে আদর দিয়ে গেছেন তা আমি আমরা সারা জীবন বাঁচতে পারবো। অন্য কারো কোন আদরের প্রয়োজন আমাদের নেই। নয়ন, চল ভাই, চল। তুমি কিছু মনে করো না রবি। কি যে বলো, ওরা মাহারা দুটি অবুঝ সন্তান, ওদের মুখে হাসি ফোটাতেই তো আমি এখানে এসেছি, কাঁদাবার জন্য নয়। তুমি কোনো কিছু চিন্তা করো না, আজ থেকে ওদের সব কিছুর দায় দায়িত্ব আমার। আমার সোনা জাদু। ভিকি, সালাম আলাইকুম আঙ্কেল। ভিকি, উনি তোমার আঙ্কেল নয়, উনি তোমার বাবা। সালাম আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। ভিকি, আখি আর নয়ন, ওরা তোমার ভাই বোন। ভাই? কেমন ভাই মা? সব ভাই? না বাবা, আজ থেকে ওদেরকে তুই আপন ভাই বোন বলে মনে করবি। তুমি বললে তাই, না বললে নাই। রবি, আমি ওদের স্কুলে দিয়ে অফিসে যাব। চলো বাবা, চলো। আসি বাবা। শুন, ওদেরকে মুখে মুখে আপন ভাই বোন বললেও মনে মনে শত্রু মনে করবি। তুমি বললে তাই, না বললে নাই। চল। Mm-hmm.
পারি রোকেয়া, আজ থেকে এই ঘরে রাজত্ব করব আমি। আমি সরিয়ে ফেলেছি। আমার মায়ের ছবি সরাবে আপনি কে? তোদের মা যখন ছিল তখন তার ছবি ওখানে ছিল, এখন আমি আছি তাই আমার ছবি ওখানে থাকবে। আপনি একটা ডাইনি, আপনি একটা শয়তান। আপনি ওকে মারলেন, বাবা এনে আমি বাবার কাছে বিচার দেব। বিচার দিবি? দিস বিচার, তা কি বলিস? শুধু তোদের মানিনি, তোদের মায়ের ছবি স্টোর রুমে ফেলে দিয়েছি। আমাদের মায়ের ছবি স্টোর রুমে? মন শিগগিরই আয়। এই ছবি দিয়ে ফাইনাল গেমটা শেষ করব। এই ভিকি, আপেলটা দেখে এই ছবিটা ধর। ধরলাম, এখন এখন এই ছবিটা দিয়ে জোরে আমার মাথায় আঘাত কর। কেন? আহ, করতে বলছি কর, এত প্রশ্ন করিস কেন? তুমি বললে তাই, না বললে নাই। যদি বাবার বিচার না করে তাহলে বাবার সাথে আর কোনো কথাই বলবো না। রবি, তোমার কপালে কি হয়েছে? কপাল পোড়া মেয়ে আমি, যা হবার তাই হয়েছে। কি হয়েছে তাই বলো। জানো, আজ আপার ছবির পাশে আমার একটা ছবি লাগিয়েছিলাম। ভেবেছিলাম নয়ও নাকি দুই মাকে একসাথে দেখে খুশি হবে, কিন্তু আমি ওদের ভালোর জন্য যাই করি হয় তার উল্টো। আরে কি হয়েছে তাই বলো। নয়ও না রাখি এসে যখন ওদের মায়ের পাশে আমার ছবি দেখলো, তখন নয়ন তেলে বেগুনি জ্বলে উঠে আমাকে বলল, এ মহিলা, আমার মায়ের ছবির পাশে তোমার মতো শয়তান মহিলার ছবি কেন? আমি বললাম, এসব কি বলছো সোনামণি, তোমরা কি এখনো আমাকে মায়ের আসনে বসাতে পারলে না? নয়ন বলে, মা, তোকে তোকে আমরা মা বলবো না, তুই জানো আমাকে আমাকে বজ্জাত বলেছে। নয়ন তোমাকে তৈতকারি করেছে? এই কথা বলে দেয়াল থেকে আমার ছবিটা খুলে আমার মাথায় ছুঁড়ে মেরেছে। বুবু, বাবা বুড়ো এসেছে, চলো তাকে গিয়ে বলে আসি। হ্যাঁ চল। নয়ন! বাবা, আজ তোমাকে একটা বিচার করতে হবে। হ্যাঁ, বিচার করতে এসেছি। বল, তোর মায়ের সাথে এমন দুর্ব্যবহার করেছিস কেন? যতটুকু করেছি তার চেয়ে আর বেশি করা উচিত ছিল। কি? আবার মুখে মুখে তর্ক? তুই সরে যা।
ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। ওর তোর তুমি আমাকে মারো, আমাকে মারো, আমাকে মারো। আমার ছেলেকে এইভাবে মারতে পারলে, ওকে মারতে তোমার বুকটা একবারও কাঁপল না? আজ দেখে নিলাম যে সন্তানের মানে দুনিয়াতে তার কেউ নেই, কেউ নেই। যার গায়ে আমি ফুলের আঁচড় পর্যন্ত দেইনি তাকে আমি এইভাবে মারলাম? নয়ন, দেখো তুমি নেই বলে বাবা নয়নকে কিভাবে মেরেছে, দেখো। এখানে থাকলে ওই ডাইনিটা আমাদের উপর আরো অত্যাচার করবে, বাবার হাতে আমার মার খাবে। এইভাবে মার খেললে আমার ভাইয়া মরে যাবে মা। আমরা আর এখানে থাকবো না মা, আজ বাড়ি ছেড়ে চলে যাবো মা, আজ বাড়ি ছেড়ে চলে যাবো। না না, আমি তোদের যেতে দেব না। তোরা তোরা দুজনে আমার চোখের মনে। আমাদের কেউ নেই, কেউ নেই, যার মানে তার কেউ নেই। না রে না, ও কথা বলিস না। আমি তোদের মঙ্গলের জন্যই তোদের নতুন মাকে নিয়ে এসেছিলাম। বাবা এখানে থাকলে ওই মহিমা বারবার তোমার হাতে আমাদের মার খাবে, তাই আমাদের চলে যাওয়াই ভালো। আমি তোদের কথা দিচ্ছি, আর কোনোদিন আমি তোদের গায়ে হাত তুলব না। এই দেখ, এই দেখ, যে হাত দিয়ে আমি নয়নের গায়ে আঘাত করেছি, সেই হাত, সেই হাত আমি ভেঙে ফেলবো, আমি ভেঙে ফেলবো। নিজের হাত যদি আমাকে হারাতে হয় হারাবো, কিন্তু তোদের হারিয়ে আমি বাঁচতে পারবো না রে, বাঁচতে পারবো না। আমাকে
আমাকে কথা দে, আমাকে ছেড়ে তোরা কখনো যাবি না। না বাবা না, আমাদের যত কষ্টই হোক আমরা তোমাকে ছেড়ে যাব না। এক বুক জ্বালা একা বই, এক বুক জ্বালা একা বই, লক্ষ মানুষ আছে পৃথিবীতে কেউ তবু মরা কারণই, কারণই, এক বুক জ্বালা একা বই। আপন মানুষ কেন হয়ে গেল পর, হঠাৎ কোন ঝড়ে ভেঙে গেল ঘর, আপন মানুষ কেন হয়ে গেল পর, হঠাৎ কোন ঝড়ে ভেঙে গেল ঘর, দুঃখের আঘাতে প্রাণ হলো চৌচি, অশ্রু ভেজা কথা কারে যে কই, কারে যে কই, এক বুক জ্বালা একা বই। সাজানো বাগান থেকে যে গেল ফুল, জীবনের সব কিছু হয়ে গেল ভুল, ও সাজানো বাগান থেকে ঝরে। ছাড় পাগল, বুবু আমি অনার্স পাস করেছি, ফার্স্ট ক্লাস পেয়েছি। সত্যি? হ্যাঁ বুবু, তুই মাস্টার্স আর আমি বিএ অনার্স। মা, মা তোমার নয়ন অনার্স পাশ করেছে মা। আজ যদি মা বেঁচে থাকতো। মা তো বেঁচেই আছেন, আমাদের মনে যে মা বেঁচে আছে তার তার মৃত্যু নেই। এনে, এটা কি? তোর জন্য গিফট। এত দামি ঘুড়ি? হ্যাঁ, আমি জানতাম আমার ভাই ভালো রেজাল্ট করবে, আর তাই তোর জন্য কিনে রেখেছি। থ্যাংক ইউ। অবশ্য এর চেয়ে দামি গিফট তোর জন্য খোঁজা হচ্ছে, খোঁজ পেলেই তোর গলায় ঝুলিয়ে দেব। এর চেয়ে দামি গিফট কি জিনিস বল না বুবু। তুই বল তো। তুই বল। কি বলতে পারি না? একটা লাল টুকটুকে বউ। বুবু শোন শোন, Thank you.
বাড়িতে বুবু সাজলে বউ আমার মতো এত খুশি হবে না তো কেউ ও আমার বুবু রে তুলা ভাই এনে দে ও আমার বুবু রে তুলা ভাই এনে দে আখি এমএ করেছে নয়নের অনার্স শেষ কিন্তু তুই তো এসএসসি এর পর আর কিছুই করলি না আমি এত লেখাপড়া করবো কেন লেখাপড়া তো তারা করবে যারা চাকরি করবে বেতন দিয়ে আলু পটল কিনবে টাকা বাঁচিয়ে জায়গা কিনবে কষ্ট করে ভাই বোনদের বিয়ে শাদী দেবে আমার তো ওসব ঝামেলা নেই আমার কিসের অভাব আমার যা আছে সারা জীবন পায়ের উপর পা তুলে বসে খেলেও ফুরবে না লেখাপড়া জানা লোকেরা আমার গোলামি করবে বেকি টাকার জন্য লেখাপড়া করতে হয় এ ধারণা তোকে কে দিয়েছে ধারণা নয় বাবা বাস্তবতা আর তোমার কথাগুলো শুকনো প্যাচাল কি তুমি বাবার মুখের উপর এভাবে কথা বলছো কেন বাবা যা বলছেন আমি তো তার স্রেফ অ্যান্সার করছি অন্যায় তো কিছু বলিনি মুখে মুখে তর্ক করছো আবার বলছো অন্যায় করনি যার সাথে কথা বলছি তিনি কিছুই বলছেন না তুই কেন এত কথা বলছিস বলছি এই জন্যে যে আমি তোমার ছোট ভাই
হ্যাঁ ভাই, কিন্তু শত না আপনও না। যদি আপন ভাই হতিস তাহলে এমন ভাবে ধমকের সুরে কথা বলতিস না, আমার মাকে মা বলে ডাকতিস, কিন্তু তোদের রক্তের মধ্যেই তা নেই। এত কিছু করার পরও আমার মা তোদের মন পায়নি। কেমন মা তোদের জন্ম দিয়েছে আজ বুঝতে পারছি। এই হাত যদি আজ ভিকির উপর উঠত তাহলে আমি ভাবতাম তুমি একজন সত্যিকারের মা। ভিকি, আর কোনদিন যদি তুই ওদের মাকে নিয়ে কথা বলিস তাহলে তাহলে এ বাড়িতে তোর কোনো থাকার অধিকার থাকবে না। কারেক্ট কারেক্ট, এ বাড়িতে আমার আর আমার মার অধিকার কতটুকু আছে তা আমার আর বুঝতে বাকি নেই। জ্যাজ চুপ কর ভিকি, এখানে সত্যি কথার কোনো মূল্য নেই। রবি, একটা কথা মনে রেখো, নয়ন আর আখির জন্য তোমাকে আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম, নয়ন আর আখিকে কটু কথা বলার জন্য নয়। ভিকি, এই রক্তের প্রতিশোধ কি নিতেই হবে। তুমি বললে তাই, না বললে নাই। শুধু রক্তের প্রতিশোধই নয় মা, আমাকে আরো অনেক কিছুই করতে হবে। ওদের দুজনকে চিরতরে শেষ করে দিতে না পারলে এখানে তুমি আমি কিছুই পাব না। Oh, my God.
শুনুন, চলুন আপনাকে পৌঁছে দিই। ভয় নেই, আমি ওদের মতো নই। চলুন চলুন। আচ্ছা, ওরা কারা আর আপনাকে খুন করতে চাইছিল কেন? জি আমি জানি না। ও, আপনাকে কোথায় পৌঁছে দেবো বলুন? সামনে আর দুটো রোড পরে। আপনাকে শুধু শুধু ঝামেলায় ফেলে দিলাম মিস্টার হৃদয়। হৃদয় শিকদার। আপনি? আমি আঁখি চৌধুরী। আরে আরে রাখুন রাখুন। আমি তাহলে আসি, খোদা হাফেজ। কেন, ভেতরে আসুন। না না, আরেকদিন আসবো। সে কি, আমাকে বাঁচালেন, আর একটু আপ্যায়ন করার সুযোগ দেবেন না? আপ্যায়নের সুবাদে না হয় আরেকদিন দেখা হবে। আজ আসি, বাই, টেক কেয়ার। বাই বাই। তোরা এতগুলো মানুষ নয়ন আর রাখিকে মারতে পারলি না নাকি ভাই? আমাদের আরেকবার শুনি না। না, এখন যা করার তা আমি নিজে করব, কাউকে প্রয়োজন নেই। পার্সটা ফেলেই চলে গেছে। ফোন, বুঝতে পেরেছি। আপনি নিশ্চয়ই আপনার পার্সের জন্য ফোন করেছেন? হ্যাঁ, ওটা ভুল করে আপনার গাড়িতে ফেলে এসেছি। ডোন্ট ওরি, আপনার মোবাইল আর পার্স কালই আমি পৌঁছে দেব। আপনি কষ্ট করবেন কেন? আপনার ঠিকানাটা বলুন, আমি কাল এসে নিজেই নিয়ে যাব। 68/2, এক সেকেন্ড, নিউ গুলশান। হ্যাঁ, কাল কখন আসবেন? আপনি যখন বলবেন তখন। তাহলে বাসায় কেন, লালবাগের কেল্লায় চলে আসুন, দেখাও হবে কথাও হবে। কি ব্যাপার, চুপ করে আছেন কেন, আসবেন না? বেশ, আসবো। ওকে, আঁখি, আসলেই তুমি খুব সুন্দর। তোমার মতো মেয়েকে ভালোবাসা যায়। বাঁচা যায় তুমি যে আমার দুই নয়ন, তোমাকে ছাড়া কি দেখা যায়। কি ব্যাপার, আপনি চোখ বন্ধ করে এতক্ষণ কি করছিলেন? ভাবছিলাম। কি ভাবছিলেন? তোমার আগমনের কথা। কিন্তু তুমি কখন এসেছো? এই 10 মিনিট। বলো কি, আমাকে ডাকলে না কেন? গান শুনছিলাম। গান? বলো তো,
আমি কি গান গাইছিলাম? তুমি যে আমার জীবন, তোমাকে ছাড়া কি বাঁচা যায়? থামলি কেন, আরেকটু গাও না। যার জন্য গাইছিলেন তার কাছে শুনুন। কার জন্য গেছিলেন বলবো? বলুন। যদি বলি তোমার জন্য গেছিলাম। আমার জন্য? কাল তোমাকে বিদায় দেবার পর থেকে তোমার এখানে আসা পর্যন্ত আমি শুধু তোমাকে নিয়ে ভেবেছি, তোমাকে নিয়ে ছিলাম। ইস, আমি তো আপনার সাথে ছিলাম না? ছিলে, হৃদয়ের হৃদয়ে আর হৃদয়ের দুই নয়নের সামনে। এই দেখো, তুমি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিলে, তুমি তো চলে যাবে, কিছু একটা রেখে যাও। কি নেবেন বলুন? হৃদয় হৃদয়ের মাঝে তোমাকে রেখে গেলে খুশি হব। আমি চাই। শোনো, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে কিছু না দেবে ততক্ষণ পর্যন্ত আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ পর সূর্য ডুবে যাবে, আকাশে চাঁদ উঠবে, আমি এখানেই থাকব। রাতে যদি তুমি চাঁদের পানে তাকাও, তাহলে সেই চাঁদ তোমাকে বলবে আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করছি। বলতো, হৃদয় কি সেখানেই আছে? তুমি যে আমার দুই নয়, তোমাকে ছাড়া কি দেখা যায়? গানের যে তুমি প্রিয় যা, ভালোবাসি ভালোবাসি তোমায় সারা তো সঙ্গে থাকো তুমি দিবারাতি। যেখানে রেখেছি আমি দৃষ্টি, সেখানে তোমার দেখি মুখ, যখন তোমাকে ভালো লাগছে তখন মনে সুখ। গানের চেয়ে তুমি প্রিয়জন, ভালোবাসি ভালোবাসি তোমার সারাক্ষণ।
প্রেমে এই পৃথিবী বাঁচব যতদিন ততদিনই ভালোবেসে করে দিও ঋণী তোমাকে হারালে আমি শুনি তখনো সে কথা জানো কি তোমাকে ছাড়া যায় আমি নিঃস্ব তুমিও সে কথা মানো কি তুমি ভালোবাসি ভালোবাসি তুমি যে আমার এই জীবন তোমাকে ছাড়া কি বাঁচা যায় তুমি যে আমার তোমাকে ছাড়া কি দেখা যায় জানির তুমি ভালোবাসি দোস্ত পড়াশোনা একদম ভালো লাগে না ভাবছি মাস্টার্স করবো না কেন চাকরি বাকরি খুঁজতে হবে দোস্ত কিছু না করলে খাবো কি নয়ন আসতে ওই রাস্তায় যাস না ওই রাস্তায় যাবো না মানে আরে ওই রাস্তায় কথা থাকে কথা তো থাকে মানুষের মুখে রাস্তায় কেন থাকবে হ্যাঁ এই কথা সে কথা না এ কথা হচ্ছে মেয়ে মানুষের নাম হাত সাফাই করার ওস্তাদ যাকে সামনে পাবে তার ঘড়ি আংটি চেন কিছু না কিছু একটা হাতিয়ে নেবেই যা বেটা মেয়ে মানুষ আবার চিন্তাই করে নাকি আব্বা আগে সামনে পড়ে নেন তখন টেরতে পাবেন সর্বনাশ আসছে দোস্ত ভাগ ভাগ হ্যাঁ লাগেনি তো না না আপনি না ধরলে হয়তো ব্যথা পাইতাম আপনার অনেক ধন্যবাদ আসি জি তোরা তোরা সব বানিয়ে বানিয়ে বলিস দেখলি মেয়েটা কত ভদ্র আরে ধরেছি বলে আমাকে ধন্যবাদ পর্যন্ত দিল আর তোরা দেখা হলেই নাকি আংটি ঘড়ি চেন সব নিয়ে যায় কই আমার তো কিছুই নেয়নি আরে বেটা তোর গলায় যে চেনটা ছিল সেটা কোথায় ও শিট আই আই দাঁড়া দাঁড়া আমার চেন কোথায় বের করো আমার চেন এই কিসের চেন চুপ বের করো বলছি আমার কাছে কোনো চেন নেই নিজের হাতে বের করে না দিলে কিন্তু আমি তোমার বডি সার্চ করব সার্চটাকে তো করো না শুধু সিঙ্গি নিলাম আর কিছু দেখলাম না পরের জিনিসের উপর নজর দেওয়ার অভ্যাস আমার নেই তোমার লজ্জা করে না এভাবে চুরি করতে চুরি না করে উপায় নাই কেন পরিশ্রম করেও তো টাকা কামাই করা যায় কত টাকা লাগে খেয়ে পড়ে বেঁচে থাকতে
নিজে বাঁচার জন্য না, মায়ের জীবন বাঁচানোর জন্য। মায়ের প্রতিদিন ওষুধের পিছনে খরচ হয় 800 টাকা, মাসে 24,000 টাকা। এই কথারই দিবো কেন এত টাকা? হাত পাততে গেলেই অগো হাত আমার শরীরের দিকে আইসা পড়ে, তাই বাধ্য হয়ে হাত সাফাই কামে নামতে হয়েছে। আমি বাইচা থাকতে আমার মা বিনা চিকিৎসায় মরবো তা কি করে সহ্য করি কও? কি হয়েছে তোমার মায়ের? রিমিটিক ফিভার, ইঞ্জেকশনের উপরে বাইচা আছে। এতদিন অনেক কষ্টে চালাইছি, আর মাস তিনেক বাকি। এই নাও, এটা রাখো। রাখো মানে আমার দিয়ে দিতেছো? হ্যাঁ, আমার চেয়ে এটা তোমারই প্রয়োজন বেশি। আশ্চর্য মানুষ তো, আমার কথা যাচাই না করি। যাচাই করেছি, তোমার চোখ দেখে যাচাই করেছি। ও চোখে মিথ্যের কোনো ছায়া নেই। নাও আসি। দুনিয়াতে এখন এত ভালো মানুষ আছে। হৃদয়, আমাদের মনের কথা আমাদের গার্জিয়ানদের জানানো উচিত। আজই আমি আমার বাবাকে তোমার কথা বলবো। মাশাআল্লাহ চৌধুরী সাহেব, বিয়েটা আগামী মাসের 9 তারিখে হলে কেমন হয়? তা তো ভালোই হয়, হাতে অনেক সময় পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ। হৃদয়, আংটিটা পরিয়ে দাও। ভিকি, এবার সবকিছু সমাধান করার সময় এসেছে। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। তুমি বললে তাই, না বললে নাই, কিন্তু যা করার তাড়াতাড়ি করো। দেরি হয়ে গেলে নয়ন অফিসে বসবে, আখিরও বিয়ে হয়ে যাবে, তারপর নতুন উৎপাত যোগ হবে তোমার জামাই বাবাজি। না, তার আগে এমন সিস্টেম করব যে আখি আর নয়নকে ওদের বাবা এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। ওদেরকে তাড়িয়ে দেবে, কিন্তু কি করে? শোন, আমি যা বলছি তুই ঠিক তাই করবি। 100%, তুমি বললে তাই, না বললে নাই। নয়ন, নয়ন জি, একটু শুনে যাও তো বাবা। আচ্ছা আসছে। বলুন। শোনো বাবা, তোমরা আমাকে যাই ভাবো, আমি কিন্তু তোমাদের শত্রু নই। তাই এবার আখির বিয়ের সবকিছু আমি নিজের হাতে করব। তুমি আমাকে এই কাজটুকু করতে বাধা দিও না। এ তো খুশির কথা। তাহলে দেখো তো এই নেকলেসের ডিজাইনটা কেমন, তোমার পছন্দ হলে কালই অর্ডার দিয়ে দেব। Shh.
ডিজাইনটা ভালোই। আপনার যদি পছন্দ হয় তাহলে অর্ডার দিয়ে দিন। খুশি হলাম, যাও এবার ঘুমাও গিয়ে। আচ্ছা। শিগগির এসে দেখবে কি নয়ন তার ঘরে বসে মদ খাচ্ছে। মদ খাচ্ছে নয়ন? চলো তো দেখি। নয়ন বাবা, তুমি কি খাচ্ছিস? কেন কোক খাচ্ছি? কি হয়েছে? গ্লাসটা আমাকে দে। দে বলছে। এগুলো কি? কি আবার কোক? কোক? তুই ঘরে বসে মদ খাচ্ছিস? মদ? আমি মদ খাচ্ছি? এত নিচে নেমে গেছিস তুই, ঘরে বসে মদ খাচ্ছিস? বাবা, তোর এত অধঃপতন হয়েছে আমি জানতাম না। বিশ্বাস করো বাবা, আমি বাবা বাবা তুমি এসব কি বলছো বাবা? মদ খাবে নয়ন? নিজের চোখে দেখার পরও আমাকে তুই ওকে বিশ্বাস করতে বলছিস? কি হয়েছে বাবা? ভিকি, ভিকি দেখ দেখ, নয়ন বাড়িতে বসে মদ খাচ্ছে। নয়ন, তোকে নিয়ে আমি অনেক আশা করেছিলাম, ভেবেছিলাম তোকে অফিসে বসাবো, সব কাজ বুঝিয়ে দেব, কিন্তু না, একজন মদ খোরকে দিয়ে কিছুই আশা করা যায় না। আমার কোকে মদকে দিয়েছে। আমি জিজ্ঞেস করছি, আমার কোকে মদকে মিশিয়েছে? কিন্তু আমি জিজ্ঞেস করছি, বাড়িতে বসে বাবার উপস্থিতিতে মদ খাওয়ার সাহস কি কোথায় পেলে? তুমি আমার ঘরে মদ তুমি রেখেছো? আমি? হ্যাঁ তুমি। তুমি আর তোমার মা মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। নয়ন, একটা অপরাধ ঢাকার জন্য আরেকটা অপরাধ করছিস। বাবা ও চুপ কর, চুপ কর তুই। বাবা বাবা বাবা, তুমি নয়ন কে এভাবে অবিশ্বাস করলে? এখন তো আমার নিজের উপরে নিজের বিশ্বাস নেই। বাবা, মা, বাবার কাছে চলো। বাবা আমার কথা বিশ্বাস করলো না, আমার কথা বিশ্বাস করলো না। কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি বিশ্বাস করি। আমার ভাই কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না। আখির ঘরে কিসের জন্য শব্দ পেলাম? শব্দ? হ্যাঁ, কয়েকবার শুনেছি, মনে হচ্ছে পুরুষ কণ্ঠের কেউ কথা বলছে। আখি, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, থাকি না আরো কিছু সময়, ভোর হবার আগেই চলে যাব। এমন করছো কেন? আর একটু কাছে এসো না। ফাজলামো করবে না, যদি কেউ দেখে ফেলে তাহলে আর কোনো দিন আসতে পারবে না, আমাকেও পাবে না। ছাড়ো লক্ষ্মী, তুই ছাড়ো। না ছাড়বো না, এমন করছো কেন? কে? সর্বনাশ। কে ওই ঘরে? এই বাবা বুঝি টের পেয়ে গেছে। প্লিজ যাও, চলে যাও, চলে যাও। আখি, আমি গেলাম। সব গেলি কোথায়? বাবা কি হয়েছে? চোর, 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 চ
থেকে কে যেন বেরিয়ে গেল। আখি ঘর থেকে কে যেন বেরিয়ে গেল। আখি এত রাতে তোর ঘরে কে এসেছিল? আমার ঘরে? বুবুর ঘরে? হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি। চুপি চুপি কে যেন ওর ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আমি ডাকতেই ও দৌড়ে পালিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ মা, বাবা কখনই মিথ্যা বলতে পারেন না। মিথ্যা বলা বাবার জন্য হারাম। এই বলো, কে তোমার রুম থেকে বেরিয়ে গেছে? কে কি বলছো এসব? কে বেরিয়ে যাবে? তোমার ঘর থেকে কে চুপি চুপি পালিয়ে গেছে সে কথা তো তুমি ভালো করে জানো। বলো, কাকে ডেকে এনেছিলে? কাউকে ডেকে এনেছি আমি? হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি, সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বলেছে আখি আমি গেলাম। ছি ছি, তুমি এত নিচে নেমে গেছো? খবরদার খবরদার, যদি আর একবার ওই কথা মুখে উচ্চারণ করেছেন তো আমি আপনাকে কি করবি? আমার মাকে মারবি? মার মার দেখি। দেখ ভিকি, আমি সব বুঝতে পেরেছি। আমার ঘরে মদ আর বুবুর ঘরে অপরিচিত মানুষ, এই সব কিছু তোর আর তোর মায়ের ষড়যন্ত্র। আচ্ছা আমি তোকে ইতর অমানুষ বাড়িতে আপন বলতে আমাদের আর কেউ নেই। আমরা তো সেই দিনই একই হয়ে গেছে যেদিন আমাদের মা মারা গেছে। চল বাবা। বাবা, আমি কি একবার আমার ঘরে যেতে পারবো? কেন যাবে না, যাও। সবাই আছে, তাই এ বাড়ি থেকে আমি শুধু মায়ের এই ছবিটাই নিয়ে গেলাম। বাবা,
চার ভাই তিন বাড়ি ভাড়া তালতলা। চল ওই দিকটা দেখি। ভাই চার ভাই তিন বাড়িটা কোন দিকে? ওই যে সামনের গলিতে। থ্যাংক ইউ। আসো আসো আসো, এই দেখো এই দুই রুম, হ্যাঁ আর ওইদিকে রান্নাঘর। কি পছন্দ হয়েছে? জি চাচা। কিন্তু তোমাকে মালপত্র কই? আমরা শূন্য হাতে এসেছি চাচা। কিন্তু তোমাকে দেখা তো এই গরিব বইলা মনে হইতেছে না? ভাগ্যই বোধ হয় তোমাকে এখানে টাই না আনছে। জাগা, এই আমি তোমাকে আমার পুরানা খাট আর কিছু জিনিসপত্র দিব নে, এই ভাড়া কিন্তু মাসে 2000ই দিতই। ঠিক আছে চাচা, আমি লোকজন দিয়া জিনিসপত্র গুলা 10 মিনিটের মধ্যেই পাঠিয়ে দিতেছি। এই মন খারাপ করো না বাবা, সবকিছুর মালিক আল্লাহ। শোনো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, মনোবল শক্ত রাখো, তাইলে আল্লাহ তোমাকে পানে মুখ তুইলে চাইব। কোনো চিন্তা করো না, এই নয় তালা চাবি। যাই বাবা, ও গ্রিম টাকা লাগবো না। আসি। জি, আসসালামু আলাইকুম। নয়ন নয়ন, তুই কিচ্ছু ভাবিস না, আমাদের সাথে আমাদের মায়ের দোয়া আছে। হ্যাঁ বুবু, মায়ের দোয়া নিয়েই এখন চাকরির সন্ধানে বেরিয়ে পড়ব। আমি থাকতে তুই চাকরির খোঁজ করবি মানে? তুই তো ছোট। আমি আর সেই ছোট্টটি নেই বুবু, নিজের গায়ে খেটে কামাই করার বয়স আমার হয়েছে। আর আর আমি বেঁচে থাকতে আমার বুবু কাজের সন্ধানে মানুষের দ্বারে দ্বারে ঘুরবে তা হতে পারে না। না, কিন্তু কিন্তু ও নিয়ে তোকে ভাবতে হবে না, একটা না একটা চাকরি আমাকে জোগাড় করতেই হবে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজ কোথাও কোনো কাজ পেলাম না। ওদিকে বুবু উপোস করে আছে, এখন কি করি? খাবার না নিয়ে গেলে বুবু খাবে কি? কিন্তু পকেটে তো টাকাও নেই, টাকা পাই কোথায়? ব্যাগটা ধরো। এইবার মালগুলো তিনতলা পৌঁছায় দাও। আমি রিক্সা চালাই, কুলিগিরি করি না। আরো 10 টাকা বাড়াই দিব না, মালগুলো তিনতলা উঠায় দাও। না না, আমি এসব কামে নাই, আমি এসব পারব না ভাই। ভাই দিন, আমি মালগুলো পৌঁছে দিই। না না, আপনি নেবেন কেন? না না, কোনো অসুবিধা নেই, আমি মালগুলো পৌঁছে দিই। যে টাকা ওনাকে দেবার কথা সেটা না হয় আমাকে দেবেন, আমি পৌঁছে দিই ভাই। আচ্ছা। ভাই 10টা ডালপুরি দিন। কত দিলেন? 10 টাকা? 20 টাকা দেন, একটা পুরীর দাম 2 টাকা। তাহলে 5টা দিন। সেদিন আমার এই সোনার চেইন দিয়ে দিল, আর আজ নিজে টাকার জন্য 5টা পুরী কম নিল, ঘটনা কি? কিরে এসেছিস? বুবু
তোর পরনে পুরনো ছেঁড়া শাড়ি? না মানে তুই যাবার পরে একজন ফেরিয়াল এসেছিল পুরানো কাপড় নিয়ে হাড়ি পাতিল বিক্রি করে, তাই আমার দামি শাড়িটার বিনিময়ে পুরানো দুইটা শাড়ি আর এই হাড়ি পাতিলগুলো নিয়েছি। আমাদের ভাই বোনের সংসারে চালচুলা তো লাগবেই না। মন খারাপ করছিস কেন? চালচুলোর ব্যবস্থা তো হয়েছে, এবার দুবেলা তোমাকে ভাতের ব্যবস্থা করতে হবে। নয়ন, চাকরি কিছু হলো? এক বুক জ্বালা একা বই, এক বুক জ্বালা একা বই, লক্ষ মানুষ আছে পৃথিবীতে কেউ তবু মরা কারণই এক বুক জ্বালা একা বই। নয়ন, নয়ন, নয়ন বাবাজি বাসায় আছো? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসুন ভেতরে আসুন চাচা, আসুন আসুন চাচা, ওইখানে রাখ রাখ। ও আমার মাইয়া মরিয়ম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, তোমরা নতুন আইসো শুইনা, আমার গিন্নি রাইতের খাওন পাঠাইছে। কিন্তু শুধু শুধু কষ্ট করে এগুলো আনতে গেলেন কেন? আরে কষ্ট হইব কেন, তোমরা তো আমার সন্তানের মতো। আজ আমি তোমাকে খাওন দিছি, কাল তোমরা আমারে খাওয়া দিও। মরিয়ম, তুই অগরে নিজে রাতে খাওয়াই আর ঘরে আয়। আমি গেলাম, যাই বাবা। জি চাচা, আসসালামু আলাইকুম। আসসালাম। আপা হাত মুখ ধুইয়া ওনারে নিয়ে খাইতে আসেন। চাকরির কিছু হলো? না রে বুবু। চাকরি কোনোদিন পাইবে না। কে তুমি? তুমি আমারে চিনবে না বুবু, তোমার ভাই আমারে চিনে। আমি মহল্লাতে থাকি, আমার নাম কথা। ও, আমার ভাই তোমাকে চেনে, বসো। তুমি এই মহল্লাতেই থাকো? হ্যাঁ। তোমার মা কেমন আছে কথা? মা ভালোই আছে, সেই যাও তোমার জন্য। ওর জন্য? হ্যাঁ বুবু, তোমার ভাইয়ের জন্য। ওইসব পরে হইব। শোনো, চাকরি খুঁজার সময় নষ্ট না কইরা অন্য কাজে লাগা যাও। কিন্তু কি কাজ করব? ব্যবসা। ব্যবসা? কিসের ব্যবসা? চটপটি ফুচকার ব্যবসা। আমার ভাই রাস্তায় রাস্তায় চটপটি ফুচকা বেচবে? খাতে কি হয়েছে বুবু, দুনিয়াতে কোনো কামই ছোট না। শোনো বুবু, তুমি ঘরে বসে চটপটি ফুচকা বানাইবা আর তোমার ভাই সেগুলা বিক্রি করব। আমি তোমারে চটপটি ফুচকা কি করে বানাইতে হয় সেটা শিখাই দিমু। কিন্তু চটপটি বিক্রি করতে তো একটা গাড়ি লাগবে, কাঁচামাল লাগবে, জিনিসপত্র লাগবে। গাড়ির টাকা তো তোমার কাছেই আছে। আমার কাছে? কোথায়? ওই যে তোমার হাতের ঘড়ি, ওইটা বিক্রি করলি তো একটা গাড়ি আর মালপত্র কেনার টাকা হয়ে যায়। কারেক্ট, চমৎকার আইডিয়া। তাহলে কাল থেকে চটপটি বিক্রি করতে শুরু করি, কি বলিস বুবু? নয়ন, এই আংটিটা বিক্রি করে আয়। কি করছিস? এটা খুলবি না। এই আংটি বিক্রি করার তোর কোনো অধিকার নেই, কারণ এটা তোর এঙ্গেজমেন্টের আংটি। হৃদয় ভাইয়া নিজ হাতে তোকে পরিয়ে দিয়েছে। কিন্তু? কোনো কিন্তু নয় বুবু, বিয়ের আংটি হাত থেকে খোলা শুভ নয়। কথা, তুমি বুবুকে চটপটি বানানো শিখিয়ে দিও। নিশ্চয়ই শিখামো। কাল থেকে তোমার ভাই হইব চটপটিওয়ালা আর আমি হব তার হেল্পার।
चटपटे टक झाल चटपटे सामान्य 800 টাকাই এখন তোর কাছে অনেক টাকা আমার কাছে লক্ষ লক্ষ টাকার চাইতেও বেশি কারণ এই টাকা আমার ভাইয়ের জীবনের প্রথম কামাই মা দেখো মা দেখো নয়নের জীবনের প্রথম কামাই আমি শাসন না করে যেতে দিলাম কেন
রুবি, রুবি, ওদের কোনো খোঁজ পেলে? না, কিন্তু আমি বুঝি না যারা বাড়ি থেকে চলে গিয়ে একটি বারের জন্য তোমার কোনো খোঁজ নিল না, তুমি কেন তাদের জন্য অত পেরেশান হচ্ছো? আমি ওদের বাবা। কিন্তু ওরা তো তোমাকে বাবা বলে মনেই করে না। যাক গে, অফিসে যাবে না? না। আমি ম্যানেজার সাহেবকে বলে দিয়েছি বিকিকে উনি সব দায়িত্ব বুঝিয়ে দেবে। বিকিকে বলেছো? হ্যাঁ, ও অফিসে গেছে। বুবু, তাড়াতাড়ি আয়, আরে খুব খিদে লেগেছে তো। তুই শুরু কর, আমি তরকারিটা নিয়ে আসছি। আসলে আয়, না আসলে নাই, আমার খাওয়া আমি ঠিকই খেয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, সালাম আলাইকুম, আমি শিকদার সাহেবের ছেলে হৃদয় বলছি। একটু আঁখি খেয়ে দেবেন? আঁখি এখানে থাকে না। থাকে না মানে? না, ওকে আর ওর ভাইকে ওর বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে। হ্যালো, হ্যালো, বাড়ি থেকে বের করে দিয়েছে? দেয়ার মাস্ট বি সামথিং রং। ইয়েস, ইয়েস, ইটস ফ্যাক্ট। নো, ইম্পসিবল, আই ডোন্ট বিলিভ ইট। বিশ্বাস আপনার না হতে পারে, কিন্তু এটাই সত্যি। প্রতি রাতে আঁখি বাইরের বকাটে ছেলেদের ডেকে এনে রাত কাটাতো। প্রতি রাতে একটি ছেলে না হলে তার রাতই কাটতো না। ভাগ্য ভালো বাবার চোখে ধরা পড়েছে, নয়তো কেউ বিশ্বাসই করতো না। দুঃখ করছেন? নো, নো মাই ব্রাদার, এটা তো আপনার জন্য সুখের সংবাদ। যদি বাবার চোখে ধরা না পড়তো, তাহলে তো ওই দুশ্চরিত্রা মেয়েটিকে নিয়েই আপনার সারা জীবন কাটাতে হতো। রাতে আপনার সাথে রাত কাটাতো, আর দিনে আপনি অফিসে গেলে বাড়ির চাকর বাকর। কোনো ভাই কোনো বোন সম্পর্কে এমন বাজে কথা বলতে পারে? আমি জানতাম না। ভাই? নো, 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 শি ইজ নট মাই সিস্টার, শি ইজ মাই স্টেপ সিস্টার। ও আমার সৎ বোন। ও, স্টেপ সিস্টার, আই মিন সৎ বোন। তাই বুঝি তুমি আর তোমার মা আমার নিষ্পাপ আখির চরিত্রে কলঙ্কের দাগ লাগিয়েছো? বাট সরি মিস্টার ভিকি, কলঙ্কের দাগ যত গাঢ়ই হোক না কেন, আমার ভালোবাসা দিয়ে সে দাগ আমি মুছে দেব। জাস্ট মাইন্ড ইট। আর 1 কেজি আটা দেন। আখির, আখির,
এই যে ভাই, এই মাত্র যে মেয়েটা গেল সে কোন বাড়িতে থাকে? ওই যে ওই বাড়ি 4/3। আখি, আমি তোমাদের বাড়িতে গিয়ে ভিকির সাথে কথা বলে জানতে পারলাম তোমার বাবা তোমাকে নয়নকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কিন্তু কিন্তু বিশ্বাস করো, আমি আমি আমার মায়ের ছবি স্পর্শ করে বলছি, তুমি যা শুনেছ সব মিথ্যে, সব মিথ্যে, সব সব আমার সৎ মা আর তার ছেলে ষড়যন্ত্র। জানি না, জানি না তুমি এখন আমার কথা বিশ্বাস করবে নাকি ওদের কথা। তোমার কথা বিশ্বাস না করলে আমার ভালোবাসাকে অসম্মান করা হবে, অপমান করা হবে। আখি আচ্ছা কি তুমি আর নয়ন ওই ষড়যন্ত্রের মোকাবেলা না করে বাড়ি ছেড়ে চলে এসেছো কেন? আমরা সবকিছুই আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, তিনি একদিন সবকিছু সমাধান করে দেবেন। আসেন ভাই আসেন, মজার চটপটি, একবার খেলে ভুলবেন না, আসেন। নয়ন আরেকটু কি আসো দাও। তোমার বর শাস্তি ইচ্ছে করে না? আমার কিন্তু বউ শাস্তি খুব ইচ্ছে করে। এই কি ভাবতেছো? কথা, আমার একটা কাজ আছে, আজ তুমি বিক্রি করো আমি যাই। হঠাৎ কি মনে হলো ওর? বাবা মার সাথে রাগারাগি হতেই পারে, তাই বলে তোমরা বস্তিতে থাকার সিদ্ধান্ত নেবে কেন? তোমরা কি ভেবেছো বস্তিতে আমি আমার ছেলের বরযাত্রী নিয়ে যাব? কেন, বস্তিতে কি মানুষ থাকে না? শোনো, আমার একটা স্ট্যাটাস আছে, এই বিয়েতে অনেক দামি দামি লোক ইনভাইটেড, বরযাত্রী বস্তিতে যাবে শুনলে কেউ আমার ছেলেকে আশীর্বাদ করতে আসবে না, সোসাইটিতে আমার নাক কাটা যাবে। ছিছি, একথা তুমি আমাকে বলার সাহস পেলে কি করে? শোনো, আমি শিল্পপতি আফতাব চৌধুরী মেয়ের সাথে আমার ছেলের বিয়ে ঠিক করেছিলাম, একজন গরিব ভাইয়ের বোনের সাথে নয়। কিন্তু এই গরিব ভাইয়ের বোনটিকে আপনার ছেলে ভালোবাসে। তবুও এই বিয়ে এভাবে হতে পারে না। তাহলে কিভাবে হতে পারে বলুন? ঘরের ছেলে, ঘরে ফিরে যাও, নয়তো তোমার পজিশন আমার মতো করে দেখাও। যদি আমার মতো বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি করে দেখাতে পারো, তাহলেই আমি তোমার বোনকে তোমার ওখান থেকে আমার বাড়িতে নিয়ে আসবো, তাছাড়া অসম্ভব। বেশ, তাহলে আপনি আমাকে এক বছর সময় দিন। এক বছর? হ্যাঁ, এক বছর। এই এক বছরের মধ্যে আমি আপনার চেয়ে বড় হয়ে আপনাকে দেখিয়ে দেব, এন্ড দিস ইজ মাই চ্যালেঞ্জ। বেশ, আমি কথা দিচ্ছি, এই এক বছর আমি তোমার জন্য অপেক্ষা করব। বাট রিমেম্বার, এই এক বছর পর আর একটি দিনও আমি অপেক্ষা করব না, এখন যেতে পারো। যাচ্ছি, কিন্তু এই এক বছরের মধ্যে আপনার বাড়ির গেটটা আর একটু বড় করে রাখবেন। এমনও হতে পারে আমি যে গাড়ি নিয়ে আসব সেই গাড়িটা আপনার বাড়ির গেট দিয়ে নাও ঢুকতে পারে। আসি, আসসালামু আলাইকুম। আমাকে দোয়া করো মা, আমি যেন শিকদার সাহেবের চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারি। এক বছরের মধ্যে হতে পারে বিজনেস ম্যাগনেট। আমার আমার বোনকে যেন সসম্মানে তার ভালোবাসার মানুষের হাতে তুলে দিতে পারি। আমাকে তুমি দোয়া করো মা। এটা কি বলছিস নয়ন? এক বছরের মধ্যে তুই এত কিছু কি করে করবি?
কেন তুই শিকদার সাহেবের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলি? তাছাড়া আমার আর কি করার ছিল বল বাবু? বস্তিতে থাকি বলে শিকদার সাহেব তোকে তার পুত্রবধূ বানাতে চায় না, তাই বাধ্য হয়ে চাই না, চাই না আমি তার পুত্রবধূ হতে। কিন্তু বাবু তুই যে হৃদয় ভাইয়াকে ভালোবাসিস। নয়ন, তুই আমার ছোট ভাই, আমার ভালোবাসার জন্য তুই এত বড় চ্যালেঞ্জের মোকাবেলা কেন করতে যাবি? কই, যাকে ভালোবাসি সে তো তার ভালোবাসার মর্যাদা রক্ষা করতে এগিয়ে আসেনি। আমি এসেছি আঁকি, আমাদের ভালোবাসাকে আজ আমি যোগ্য মর্যাদা দেব, আজ এক্ষুনি আমি তোমাকে বিয়ে করব। এসো এসো আমার সাথে। না হৃদয় ভাইয়া, আপনার বাবা এই বিয়ে মেনে নেবে না। আমি জানি নয়ন, কিন্তু আমার বাবাকে ছাড়াও নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা আমার আছে, আখির কোনো কষ্ট হবে না। কিন্তু আমার হবে, আপনার বাবার সামনে ধূলিসাৎ হবে আমার চ্যালেঞ্জ। লড়াই শুরু করার আগেই আমি হেরে যাব, সারাটা জীবন আমার বোনের মনটা ছোট হয়ে থাকবে, মাথা উঁচু করে সে আর আপনার বাবার সামনে কখনোই দাঁড়াতে পারবে না। আমরা আমাদের বাবার আদর থেকে বঞ্চিত হয়েছি, কিন্তু কিন্তু আমাদের কারণে কোনো সন্তান তার বাবার আদর থেকে বঞ্চিত হোক আমি সেটা চাই না হৃদয় ভাই। কিন্তু নয়ন, তুমি একা এত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে কি করে? যদি তুমি কোনোদিন সফল হতে না পারো তাহলে তাহলে আমার আঁকি কি কোনোদিনই আমার হবে না? হবে হৃদয় ভাই, হবে, আমার উপর বিশ্বাস রাখুন। এই নয়ন যদি বেঁচে থাকে তবে তার বোন হৃদয়ের জীবন সাথী হবেই। আমাকে একটু সময় দিন হৃদয় ভাই। নয়ন বাবু, আমার উপর যদি তুই ভরসা করতে না পারিস তাহলে পৃথিবীতে আর কোনো বোন তার ভাইয়ের উপর ভরসা করতে পারবে না। পারবি না বাবু এই কটা দিন আমার উপর ভরসা করতে? পারবো ভাই, পারবো, তোর উপর আমার অনেক বিশ্বাস আছে, অনেক। কিন্তু প্লিজ হৃদয়, আমার ভালোবাসার উপর কি তোমার কোনো ভরসা নেই? আছে আছে একে আছে, তোমার উপর আমার অগাধ বিশ্বাস আছে। নয়ন জি, তোমার যদি কোনো হেল্পের প্রয়োজন হয় জাস্ট গিভ মি এ কল, আমি সাথে সাথে উপস্থিত হব। না হৃদয় ভাইয়া, আমি নিজের পায়ে দাঁড়ানোর আগ পর্যন্ত আপনার সাথে আমার আর দেখা হবে না। বেশ, তবে তাই হোক, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংকস। আসি আঁকি, আসি নয়ন। জি বাই। কাঁদিস না। মারিনি ডাক্তারের কাছে যাইতে হইব, আজকে মায়ের শেষ ইনজেকশনের তারিখ। তাই নাকি? তাহলে কিছু টাকা নিয়ে যাও। না না লাগবো না, আমি এখন যাই। আচ্ছা। আমাকে এইখানে চটপটি বিক্রি করে খুব তো মাল কামাইতেছস, দে ট্যাক্স দে। আমি পরিশ্রম করে কামাই করি, কাউকে ট্যাক্স দিই না। তাহলে দিবি না? না দিলে কেমনে আদায় করতে হয় সেটা আমরা জানি। গাড়ি ভেঙেছে তো কি হয়েছে? তুই তো আছিস, আল্লাহ আবার আমাদের একটা না একটা ব্যবস্থা নিশ্চয়ই করে দেবেন। নয়ন, এই নয়ন,
হেজি নয়ন, লটারির খবর বের হয়েছে, দেখো তো এর মধ্যে তোমার নাম্বারটা আছে কিনা, দেখ তো। দাঁড়ো দেখছি। আজকে আকাশ আমার নিচে আমি উপরে, ইচ্ছে করে আরো ভালোবাসি তোমারে। আজকে আকাশ আমার নিচে আমি উপরে, ইচ্ছে করে আরো ভালোবাসি তোমারে।
चलो सुखेर शहरे आज के आकाश आमार मेटे आमी उपरे इच्छे करे आरो भालोबाशी तुम्हारे आज के आकाश आमार नीचे आमी उपरे इच्छे करे आरो भालोबाशी तुम्हारे आज के आकाश आमार नीचे आमी उपरे इच्छे करे आरो भालोबाशी तुम्हारे প্রেশারের ওষুধটা খেয়ে নাও। বাবা, আমি প্রথমে যে মালগুলো কিনেছিলাম তাতে 50 লক্ষ টাকা প্রফিট হয়েছে। ভেরি গুড বাবা। এই দলিল আর ফর্মে একটা সই করে দাও। কিসের ফর্ম? আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরি কিনতে চাই। গার্মেন্টস ফ্যাক্টরি? হ্যাঁ বাবা, আজকাল এই ব্যবসাতেই তো সবচেয়ে বেশি প্রফিট। আমার চশমাটা আবার কোথায় গেল? বাবা আমি কনফার্ম তুমি উপরে রুমে ফেলে এসছো না, সেটা করে দাও। দেখতে পাচ্ছ আমি পাচ্ছি? দাও দাও, কোথায় সই করবো? এইখানটায়। এইখানটায় বাবা। হ্যাঁ রে। জি বাবা। আখি নয়নের কোনো খোঁজ পেলি? না বাবা, তবে আমি তো আমার অর্ধেক সময় ওদের জন্য ব্যয় করছি, তুমি কিচ্ছু ভাববে না, আমি ওদেরকে খুঁজে বের করবই। বাবা আমি উঠি, সবাই আমার জন্য অপেক্ষা করছে। যা করবি বুঝে শুনে করিস বাবা। নিশ্চয়ই আসি বাবা, দোয়া করো। যার থেকে কোনো কিছু আশা করিনি আর সেই আমার পাশে এসে দাঁড়িয়েছে, আর যাদের নিয়ে আশা করেছিলাম। আসুন আসুন মিস্টার নয়ন, বসুন প্লিজ। আমি আপনার শর্ত পূরণ করেই এসেছি। আপনি আপনার দেয়া কথা রেখেছেন, তাই আমিও আমার দেয়া কথা রক্ষা করব। আগামী শুক্রবার আমি বিয়ের দিন ধার্য করতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু আমার একটা শর্ত আছে শিকদার সাহেব। বলুন কি শর্ত? আমার কিছুই ছিল না বলে যে বস্তিতে আপনি যেতে চাননি, এখন আমার একটাই শর্ত,
সেই বস্তিতেই আমার বোনের বিয়ে হবে। একজন বিজনেস ম্যাগনেট হিসেবে এখন এই শহরে আপনার সুনাম আছে, তাই এমন নামী লোক যেখানে থাকবে মানুষ সেখানেই যাবে। নো প্রবলেম, বিয়ে ওই বস্তিতেই হবে। তুমি ভুলে গেছো, তোমার জন্যই আজ এসব কিছু সম্ভব হয়েছে। খালি মুখে মুখে, আমার জন্য তো কিছুই করলেন না। করব, অবশ্যই করব। তোমাকে শাড়ি গয়না পরিয়ে নয়নের বউ করব। মরিয়ম, সবাইকে মিষ্টি খাও। যা যা মিষ্টি খাওয়া। চাচা এই দলিলটা রাখুন। কিসের দলিল? এই জায়গাটা আমি আপনাদের জন্য কিনে নিয়েছি। আজ থেকে আপনারা কেউ আর এখানকার ভাড়াটিয়া নন, কেয়ারটেকার নন। সবাই যার যার বাড়ির মালিক, প্রত্যেকের নামেই আলাদা আলাদা দলিল করা আছে। সত্যি কইতেছো বাবা? হ্যাঁ চাচা। নয়ন ভাই আখি বুবু, চাচা আপনি একটু আসুন, চলো আই বাবু, চল বসুন। চাচা বস বাবু। চাচা এই নিন, এইটা কি? 10 লক্ষ টাকার চেক। নিন। কি হইব এটা দিয়া? এটা আপনার জন্য। আমার? আপনার। এসব কি কইতাছো তুমি? চাচা আমরা দুটি ভাই বোন যখন অসহায় ছিলাম তখন আপনি আমাদের আশ্রয় দিয়েছেন। আমরা দুটি ভাই বোন যখন ক্ষুধার্ত ছিলাম তখন আপনি আমাদের মুখে ভাইয়েছেন। আমি যদি আমার শরীরের চামড়া দিয়ে আপনার পায়ের জুতো বানিয়ে দিই তারপরেও এই ঋণ শোধ হবে না চাচা। বাস আর করবো না। তাহলে আর কোনো কথা না বলে চেকটা রাখুন। যেখানে আপনি আমাদের আশ্রয় দিয়েছিলেন সেখানে আপনি আপনার পছন্দ মতো একটা বাড়ি বানাবেন। আর মরিয়মে যখন বিয়ে দেবেন তখন আমাদের বলবেন, সমস্ত খরচ আমরা করব। ধন্য ধন্য তোমাকে বাবা মা, যারা যারা তোমাকে মতো সন্তান জন্ম দিছে। স্যার আমাকে ডেকেছেন? আমার সময় শেষ হয়ে এসেছে উকিল সাহেব, তাই মরার আগে আমার বিষয় সম্পত্তি যার যতটুকু পাওনা উইল করে রেখে যেতে চাই। কিভাবে কি করতে হবে আপনি বলুন, আমি সেভাবে লিখে নিয়ে আসবো। তার আর দরকার হবে না। অ্যাডভোকেট চাচা, ভাগ বাটোয়ারার দলিল একবারই হয়, দুবার নয়। কি বলতে চাস তুই? আহ বাবা, তুমি তো আগেই আমার নামে সবকিছু দলিল করে দিয়েছো, আবার কিসের দলিল? দলিল করে দিয়েছি মানে? হ্যাঁ এই যে দেখেন।
উকিল চাচা আপনি যান পারিবারিক সমস্যা আমরাই সমাধান করে নেব যান প্লিজ যান ইউ চিট বাবা ফটোকপি ছেড়ে কোনো লাভ নেই বিকি চালাকি করে আমাকে দিয়ে সই করালেই ভেবেছিস সবকিছু পেয়ে যাবি ডেফিনেটলি কোর্ট তাই বলবে বাবা 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 আমার বাবা প্রেশার বেড়ে যাবে বাবা তোমার প্রেশার বেড়ে যাবে মিকি তুই তোর বাবাকে হ্যাঁ বাবাকে বাবাকে মেরেছি এখন থেকে তুমি বললে আর তা হবে না মা এখন থেকে আমি বললে তাই তুমি বললে নাই উনি উনি কিসের বাবা আমার সাথে ওনার কোনো রক্তের সম্পর্ক নেই মিকি তুই এত নিচে নেমে গেছিস কি বলছো মা জননী এসব তো তুমিই আমাকে শিখিয়েছো নয়ন আর আখিকে তো তোমার পরামর্শ মোতাবেকই মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি রুবি তুমি তুমি ওদের এত বড় সর্বনাশ করেছ আজ আজ আমি তোকে মেরে ফেলবো মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত আল্লাহ ওদিকে স্বামী স্ত্রী স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত আমি কি করবো আমি কি করবো মাটকে নাই তো ওকে ওকে নো 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 কুল কুল বি কুল কুল আই তোরা শোন ওনাকে বাড়ির বাইরে একেবারে রাস্তায় ফেলে দিয়ে আয় ভিকি ওকে ছেড়ে দিতে বল না আমি বলছি ওকে ছেড়ে দিতে বল আগেই বলেছি আমি বললে তাই তুমি বললে নাই হারামজাদা এখনো বলছি ওকে ছেড়ে দে নয়তো আমি মা হয়ে তোর মতো সন্তানকে খুন করে ফেলব খুন করে ফেলব আমি সব কিছু না জেনে না শুনে নয়ন আর আখির প্রতি অন্যায় করেছি তাই আজ আমার উপযুক্ত শাস্তি হয়েছে এটাই আমার প্রাপ্য এটাই আমার প্রাপ্য আমার মতো মানুষের রাস্তায় ঠাঁই হওয়া উচিত রাস্তায় ঠাঁই হওয়া উচিত সালাম আলাইকুম স্যার আয় এই বাড়িটা আমি তোর নামে কিনেছি বুবু সত্যি অবাক হয়েছিস অবাক হওয়ার মতো আরো অনেক কিছু তোর জন্য ভেতরে অপেক্ষা করছে তোর এই অবাক থেকে হতবাক করার জন্য চোখ বেঁধে তোকে ভেতরে নিয়ে যাব চোখ খুলবি না পাগল চল আরে কোথায় নিয়ে যাচ্ছিস আরেকটু সামনে আয় আরেকটু সামনে দাঁড়া এইখানে দাঁড়া কি এই
চারিদিকে দেখুন। এত কিছু? হ্যাঁ বুবু, তোকে না বলে আমি আরো একটা কাজ করে ফেলেছি। কি? শিকদার সাহেবের সাথে কথা বলে হৃদয় ভাইয়ার সাথে তোর বিয়ের দিন তারিখটা ঠিক করে এসেছি। নয়ন, বিয়ে যদি হয় তাহলে একটা নয়, একসাথে দুটো বিয়ে হবে। দুটো? হ্যাঁ, তুই আজই কথার মায়ের সাথে আলাপ করবি। কিন্তু বুবু। কোনো কিন্তু নয়, আমি জানি তোরা একই অন্যকে পছন্দ করিস। আচ্ছা আচ্ছা, কথা বলবো, কিন্তু তুই আমার বড় বোন, বিয়ে আগে তোরটা হবে। তোর বিয়েতে আমি নাচবো গাইবো হইচই করবো। ওকে ওকে, তাহলে বিয়ের আয়োজনের সব দায়িত্ব তুই রঞ্জন চাচাকে দিবি, ঠিক আছে? ঠিক আছে, এখন উপরে যা। রঞ্জন চাচা, রঞ্জন চাচা। ইসলাম বাবাজি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো চাচা। তা কি মনে কইরা? চাচা, আমি যে জন্য এসেছিলাম সেটা বলি, আমাদের মুরব্বী বলে তো আর কেউ নেই, আপনি আমাদের মুরব্বী, আমাদের বাবার মতো। আগামী শুক্রবার বুবুর বিয়ে, আর বিয়েটা আপনার এই বাড়ির উঠানেই হবে। আলহামদুলিল্লাহ, আর কি বিয়ে হইব এইখানে? হ্যাঁ চাচা, সবকিছুর ব্যবস্থা আপনাকেই করতে হবে, গেট সাজানো, বাড়িঘর সাজানো, বাজার সদাই, সবকিছু আপনাকেই করতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করুম নে। বাবার আসনে যখন বসাইছো, তাই বাবা হিসাবে আমারও তো একটা দায়িত্ব আছে, তাই না? চাচা এই টাকাগুলো রাখো, আমি এখন আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ভাই, এই যে দারোয়ান ভাই। এ ভাই, কি হয়েছে? ঝড় উঠেছে, বৃষ্টি আসতে পারে, আমাকে একটু আশ্রয় দেওয়া যাবে? না না, এখানে থাকা যাবে না, যান যান যান। বাইরে ঝোড়ো বাতাস, নয়ন তো এখন এলো না। এই যে ভাই, একটু শুনুন। কি হয়েছে? এই চাষা এখানে কিষান, কার কাছে আছেন? আমি মানে ঝড় উঠেছে, বৃষ্টি আসতে পারে, তাই ওই বারান্দায় দাঁড়িয়ে আমি একটু অপেক্ষা করি, ঝড় বৃষ্টি থেমে গেলে আমি চলে যাবো। হ্যাঁ, আমার ফোন আছে। হ্যালো ওয়াইফ ভাই, নয়ন এখনো ফেরেনি, বাইরে প্রচন্ড ঝড়। আর শোনো, তুমি যেন আবার গেট বন্ধ করে ঘুমোতে যেও না, গেটেই থেকো। জি ম্যাডাম। ম্যাডাম, একজন বয়স্ক মানুষ জ্বরে কোথাও যাইতে পারতেছে না, বারান্দা অপেক্ষা করতে চাইতেছে, আমি তাহলে কি করবো ম্যাডাম? বয়স্ক মানুষ? জি ম্যাডাম। তাহলে বারান্দায় নয়, তোমার রুমে নিয়ে বসাও, ঝড় থেমে গেলে বিদায় করে দিও। আচ্ছা ম্যাডাম, আপনি আমার সাথে আসেন, আমি এখন তো সবাই গাড়ি এসে বসে। আসসালাম আলাইকুম স্যার। আসেন, বুঝে আসেন, আসেন। আসেন আসেন, এটা আমার রুম, আপনি এখানে বসেন। হ্যাঁ বসেন, আপনি একটু অপেক্ষা করেন,
আমি আসতেছি, ঠিক আছে? আজ দারুণের ঘরে আমার ঠাই, তাকে চক্ষুনের জন্য একটা কথা আমি কিছুতেই মেনে নিতে পারছি না বুবু। কি কথা? আমাদের এই সুখের দিনে বাবা নেই, আমরা যখন চলে আসি বাবা যদি একবার পেছন থেকে ডেকে বলতো নয়ন যাস নে, তাহলে কি আমি বাবাকে ফেলে চলে আসতে পারতাম? এই যে ভাই, এই যে একই গা তো জোরে ফুলে যেতেছে, আর কি করি? কি বললি? জি ম্যাডাম, রাত্রে যাইতে পারে নাই, আমার রুমে ঘুমাইছে, ঘুম থেকে ডাকতে গিয়ে দেখি জ্বরে একেবারে কাহিনী করছে। কে, কার কথা বলছো? একজন বয়স্ক মানুষ ঝড়ে আশ্রয় নিয়েছিল। তোমার রুমে আছে? জি স্যার। বুবু চল তো গিয়ে দেখে আসি। চল। জি কই? কই কেউ তো নেই। আরে গেল কই? এইখানে তো আছিল, মনে হয় চলে গেছে। চল বুবু। বেচারা, হে আল্লাহ, আখির বিয়ের দিন পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখো, আমাকে বাঁচিয়ে রেখো আল্লাহ। ওকে আমি দূর থেকে দেখে শুধু একটিবার দোয়া করতে চাই আল্লাহ, দোয়া করতে চাই, দোয়া করতে চাই। দুলহা রাজার কুমার, দুলহান রাজকুমারী, দুজন হলো আজ দুজন নারী, এমন জুড়ি দেখি নাই, বাজলো রে বাজলো বিয়ের শানাই, শাদী মোবারক জানাই, দুলহা রাজার কুমার, দুলহন রাজকুমারী, দুজন হলো আজ দুজন নারী, এমন জুড়ি দেখি না, দেখবো তোমায় কবে এমন বধুর সাজে, যেহেতু হয় না পা মনের অনেক চা, শুধু কামনা করে যাই, বাজলো রে বাজলো বীর দিন, তাক দিন দিন রে, তাক দিন দিন বীর বন্ধু পাজি রে।
নিজে হাতেই খাওয়া এলো। বুবু তোমরা মেয়েদের খাও, আমরা পুরুষদের। আচ্ছা এই নাও, এই নাও, এটা তুমি নাও, আমি সব বাইরে রাখছি। এই যে এই যে নাও, তুমি আমাকে দিন, আমাকে এইটা এখান থেকে শুরু করো। খাবেন না? কি হলো, আপনি এভাবে এমন করে দাঁড়িয়ে আছেন কেন? যদি কিছু বলার থাকে তাহলে আমাকে বলুন। কি হলো, আসুন খেতে, আসুন আসুন খেতে, আসুন আসুন। বাবা নামে আমাকে ডাকিস না, আমি ও নামের উপযুক্ত নই। আমাকে তোরা বাবা বলে ডাকিস না, আমি বাবা নই, আমি সন্তানের শত্রু, আমি তোদের প্রতি অবিচার করেছি বলেই তো বাবা। তোমার এই অবস্থা হলো কি করে? ওই বেকি, ওই বেকি সবকিছু দখল করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাকে বাড়ি থেকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মিস্টার ভিকি, আমরা আপনার সমস্ত ব্যবসা আর বাড়িটা কেনার জন্য চেক নিয়ে এসেছি, দলিলটা। আপনি দলিল পড়ে সই করে দিলেই আমরা চেক দিয়ে দেব। নিন, পড়ে দেখুন। এত বড় সর্বনাশ তুই করিস না, সবকিছু বিক্রি করে দিস না। Shut up, you old omen, বুইরা মাতারি, shut up, please please। পাগল, আমাদের বাসার পুরনো কাজের বুয়া।
ঘুরে বেড়াবার কোন অধিকার নেই। নিয়ে গেল কে? কেন বললে তাই, না বললে নাই। নয়ন রাখি, আমাকে তুমি ক্ষমা করবে না? আমার ক্ষমা করার কোনো অধিকার নেই। যাদের তুমি এই বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আজ তুমি তাদেরই আসামি। ক্ষমা চাইতে হলে ওদের কাছে চাও। তোমাদের কাছে আমার বলার কিছু নেই। সারা জীবন যার জন্য আমি তোমাদের ক্ষতি করার চেষ্টা করেছি, সেই যখন আমাকে বন্দি করে রেখেছে, তখন তোমাদের কি বলবো? তবু যদি জীবনের শেষ কটা দিন তোমাদের আদর যত্ন করার সুযোগ পাই, তাতে হয়তো আমার পাপ কিছুটা ক্ষয় হবে। আমাকে আমাকে তোমরা আরেকটা সুযোগ দাও। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। কি করছেন? আমাকে তুমি বাধা দিও না নয়ন। আমি আমি তোমাদের কাছে অপরাধী। আপনি আমাদের মায়ের মতো,
আর মায়ের কোনো অপরাধ থাকতে পারে না। এসো এসো।